আদালতকে ব্যবহার করে সরকার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা জবরদস্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভি। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখাটাই তো গভীর ষড়যন্ত্র। এই বক্তব্য অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিত বহ।